11 বছর পার হয়ে গেল, গা পাঠ্যক্রমের মধ্যে সেইভাবে জিনিসগুলো আসলো না, তাহলে আমরা দুর্ঘটনা আসলে কিভাবে আমরা ই করব? সকলেই বলে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তো সচেতনতা বৃদ্ধি করার স্কুল লেভেলে আমাদের কোটি কোটি সন্তানরা লেখাপড়া করছে, তাদের তো এই পাঠ্যক্রমের মাধ্যমে আমরা তো সেই সচেতনতা বৃদ্ধি করতে পারতাম। সড়কে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেই জন্য ন্যায় বিচার পায়, প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার, সেই জন্য পুরনো আইনকে যুগোপযোগী করে একটি নতুন আইন চেয়েছিলাম। সেই আইনটি 2018 সালে সংসদে পাশ হওয়ার পর এখনও পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়নি। দেশের সড়ক দুর্ঘটনা গত বছর 2022 সালে বিগত 2 বছরের তুলনায় বেড়েছে। গত বছরের চেয়ে এই বছরের সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 2932টি এবং নিহতের সংখ্যা বেড়েছে 3135টি এবং আহতের সংখ্যা 4698টি। ট্রান্সপোর্ট কর্তৃক প্রদত্ত 111টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালনা করা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, মোটরসাইকেল চালকদের বেপরোয়া চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, মাদকে আসক্তি, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, বিপজ্জনক ওভারটেকিং ও ওভারলোডিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে বৈধ ও অবৈধ গাড়ি বৃদ্ধি, বিশেষ করে 2 চাকার যানবাহন। অনেকে আবার ফিটনেসবিহীন গাড়ি নিয়ে অসাধু পন্থায় টাকা কামাতে গিয়ে সড়কে দুর্ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ব্যাটারি চালিত যান সড়ক মহাসড়কে উঠে বেপরোয়া গতিতে চলতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়েছে। এছাড়াও সকল ধরনের যানবাহনে অশিক্ষিত অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 পুরোপুরি বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে চিহ্নিত করা হয়। সড়ক পথে সংঘটিত বড় দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে অতিরিক্ত গতি, ওভারলোড ও বিপজ্জনক ওভারটেক। এছাড়া সড়কে যান নামানোর পূর্বে গাড়ির যন্ত্রাংশসমূহ ও ব্রেক চেকিং না করা এবছর কিছু দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। সেই সাথে রেলপথে সংঘটিত দুর্ঘটনার মূল কারণ হিসাবে উঠে এসেছে অরক্ষিত রেল ক্রসিং পারাপারে মোটরসাইকেল, অটোরিকশা, মহেন্দ্র, লেগুনা, সিএনজি ও বাস, ট্রাক সতর্কতা অবলম্বন না করায় দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া ট্রেনে কাটা পড়ে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই মোবাইল ফোনে কথা বলা ও ইয়ারফোন ব্যবহার করে রেল লাইন দিয়ে চলাচল। এবার নৌপথে সংঘটিত দুর্ঘটনার মূল কারণ হিসাবে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে বেপরোয়াভাবে নৌ চলাচল ও ঘন কুয়াশার কারণে, বিশেষ করে বাল্ক হেড, ছোট লঞ্চ ও নৌকা নৌপথে ইচ্ছামতো চালনার কারণে। এছাড়া লঞ্চে আগুন লাগার ঘটনা হলো অসতর্কতা, দাহ্য পদার্থ সঠিকভাবে সংরক্ষণ ও মনিটরিংয়ের অভাব এবং ক্ষেত্র বিশেষে যাত্রীদের অসতর্কতা, যেমন ধূমপান করা ও কয়েল জ্বালানো ইত্যাদি। ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে শিক্ষামূলক একটি রুটে ইতিমধ্যে রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঘাটারচর, গুলিস্তান, মতিঝিল হয়ে সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ পর্যন্ত চালু করা হয়েছে গণপরিবহন সার্ভিস। এই সার্ভিস ঢাকা সিটি ও ঢাকার আশেপাশে যত দ্রুত সম্ভব চালু করা হবে আমরা মনে করি যানজট এবং দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রিত হবে। সেই সাথে ট্রাফিক সিগন্যাল অমান্য করা, যত্রতত্র গাড়ি পার্কিং করা, নির্দিষ্ট স্থান ব্যতিরেকে যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, ওভারটেকিং করা, পাল্টাপাল্টি ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করা, গাড়ির ছাদে যাত্রী বহন করা, ওভারব্রিজ কিংবা আন্ডারপাস বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করার প্রবণতাকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।